হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে সুব্রত মাইতি অ্যান্ড অনেকদিন পরে এলাম, ঠিক আছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে। আজকের যে টপিকটা শুরু করবো আজকের হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টেশনের উপরে বলবো, ঠিক আছে। একটা সেটা হচ্ছে CO2 সেকেন্ড ইনকিউবেটার, ঠিক আছে। তো আমরা জানি যে ইনকিউবেটার অনেক রকমের আছে, ঠিক আছে। তো সেইটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে, যে CO2 সেকেন্ড ইনকিউবেটারটা কী, কী কাজে লাগে, কেনই বা এটা ইউজ করা হয়, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আমরা আজকে এই ভিডিওটা আলোচনা করবো। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ লাল বাটনটা চেপে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার পাশে ঘন্টা বাটন টিপে দাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, যাতে আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমরা মানে হচ্ছে সবাই হচ্ছে নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আজকে শুরু করছি আমাদের হচ্ছে টপিক। ওকে, তো এবার ইনকিউবেটারটা আমাদের যে বায়োলজি লাইন, মানে আমাদের যে বায়োলজি স্টুডেন্টরা যারা আছি আমরা, মানে মাইক্রোবায়োলজি বলো, বায়োটেকনোলজি বলো, বা যেই বলো না কেন, তো ইনকিউবেশনটা কখন হয়, ইনকিউবেশনটা আমরা কখন করি, যখনই একটা সেলকে গ্রোথ করার জন্য তার ইনকিউবেশন পিরিয়ড দরকার, ঠিক আছে। ইনকিউবেশন পিরিয়ড দরকার, যে সেলটাকে একটা ডাবলিং টাইম বা সেলটাকে যখন গ্রোথ হবে, ঠিক আছে, সেটাকে আমরা তার সেল গ্রোথ বলি বা তাকে ইনকিউবেশন বলি। ইনকিউবেশন রাখলে মনে হচ্ছে যেমন 24 আওয়ার্স, 48 আওয়ার্স রাখলে পর সেলটার গ্রোথ হবে। যেমন একটা মানে হচ্ছে কোনো একটা আমরা যখন ব্যাকটেরিয়াল ট্রান্সফার করি, ঠিক আছে, তো যখন ট্রান্সফার হয় একটা মিডিয়াতে কী করলাম, একটা ব্যাকটেরিয়াল কালচার থেকে একটা ব্যাকটেরিয়াল কালচার করলো, কিন্তু ব্যাকটেরিয়া কি সঙ্গে সঙ্গে গ্রো করছে না, ঠিক আছে। তাকে বা ব্যাকটেরিয়া গ্রো করেছে কিন্তু তাকে 24 ঘন্টা 37 ডিগ্রি মানে তার একটা আবার অপটিমাল টেম্পারেচার থাকে, অপটিমাল এনভায়রনমেন্ট থাকে, যেটা হচ্ছে মানে ব্যাকটেরিয়াটা গ্রো করবে, ঠিক আছে। তো গ্রো করার জন্য হচ্ছে তার টেম্পারেচার যেমন 37 মেনটেন করে হচ্ছে আমরা ইনকিউবেটারে রাখি, ঠিক আছে। নট সেকার ইনকিউবেটার, সেকার ইনকিউবেটার আলাদা, ইনকিউবেটার আলাদা, সেকার ইনকিউবেটার আলাদা। ইনকিউবেট মানে হচ্ছে একটা টেম্পারেচারে হচ্ছে ওটা ইনকিউবেট হবে, 37 ডিগ্রি আমরা টেম্পারেচার সেট করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টা আমরা মানে পর্যবেক্ষণ করলাম, মানে হচ্ছে ইনকিউবেট করার পর তারপরে দেখলাম যে কতটা গ্রোথ হয়েছে, এবার গ্রোথটা কী করে করবো, টার্বিড হয়েছে কি না আমাদের যে কালচারটা। যদি টার্বিড হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা বুঝবো যে যেখানে গ্রোথ হয়েছে, ঠিক আছে। তো এবার তারপরে হচ্ছে সেটাকে প্লেট করে বোঝা যাবে যে কী আছে, সেটা আলাদা জিনিস। তো আমাদের এটা ইনকিউবেশন দরকার বা ইনকিউবেট করার দরকার, মানে সেটা হচ্ছে হয়। এবার CO2 সেকার ইনকিউবেটারটা কী, সেকার ইনকিউবেটারের কথা আসে, সেকার ইনকিউবেটার মানে হচ্ছে ইনকিউব তো হবে প্লাস সেটাকে যেমন আমরা যখন কোনো স্যাম্পলটাকে মিক্স করি তো এরকম ঘোরাই, তো আমরা মিক্স করার জন্য অনেক রকম আছে, ভর্টেক্স আছে, ভর্টেক্সে আমরা করলে হচ্ছে মিক্স হয়, ঠিক আছে, মিক্সিং করার জন্য, এরিয়েশন করার জন্য, ঠিক আছে, যাতে আরও ভালো করে হচ্ছে সেলটাকে গ্রো করা যায়, সেল কালচার যেগুলো আছে সেটাকে গ্রো করা যায়। ওটু দরকার না সেল কালচারটাকে করার জন্য, তো ওটু দরকার না, ওটু না থাকলে হচ্ছে তোমার সেটা সেকার কী মানে ঘুরবে কী করে, ঠিক আছে। সেকার মানে সেক করবে তাকে, যাতে এরিয়েশনটা হচ্ছে তার কাছে যায়, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে সেকার। এবার কথা আছে CO2টা কী, এখানে CO2 সেকার ইনকিউবেটারের CO2টা কী, CO2টা হচ্ছে আমাদের এখানে একটা যে ইনকিউবেটার CO2 সেকার ইনকিউবেটারটা আছে, যে আমরা CO2 প্রদান করছি, ঠিক আছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে হচ্ছে সেকিং প্রসেসও মানে চলছে। তার কারণ হচ্ছে যখন CO2টা আমরা দেই মিডিয়ামে হচ্ছে pH মেনটেন করার জন্য, ঠিক আছে, যারা হচ্ছে আমাদের ব্লাডে যখন pH যেরকম মেনটেন হয় বাইকার্বনেট আয়ন, এখানেও CO2টা সেরকমই ঠিক বাইকার্বনেট আয়নটা হিসাবে কাজ করে, যারা কার্বনিক অ্যাসিড যে প্রোডাকশন করে, যেটা হচ্ছে আমাদের সেল কালচারের যে pH 7.2 to 7.4 এটা হচ্ছে মেনটেন করতে কাজে লাগে, যেটা হচ্ছে আমাদের ম্যামেলিয়ান সেলের হচ্ছে মোস্ট অফ দ্য ক্ষেত্রে ম্যামেলিয়ান সেলের ক্ষেত্রে করে। আর যেটা হচ্ছে মানে CO2 ইনকিউবেটারের মেন কাজটা হচ্ছে মানে টোটাল হিউমিডিফাইড যে কন্ডিশনটা যেটা দেওয়া হয় ফর মানে সুটেবল এনভায়রনমেন্ট গ্রোথ, মানে এনভায়রনমেন্টটা দেওয়া হয় ফর সেল কালচারটাকে গ্রোথ করার জন্য, প্লাস সেল কালচারের যে আদার পারপাস বা এরিয়েশন করার জন্য, এফিসিয়েন্ট করার জন্য হচ্ছে CO2 সেকার ইনকিউবেটারটা প্রয়োজন করা হয়। সেখানে CO2টা হচ্ছে হিউমিডিফাই মানে হিউমিডিফাইড একটা ক্লাস মানে ক্লাইমেট একটা তৈরি করে, ঠিক আছে। তো সেই হিউমিডিফাইড ক্লাইমেট আর হচ্ছে CO2টা হচ্ছে pH মেনটেন করার জন্য ওটা হচ্ছে CO2টা কাজে লাগে, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে এখানে মানে কত রকমের কী হয় এখানে যে মেন ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো আছে, এবার এখানে যেহেতু আমাদের এখন সেল কালচারটা আছে তো কন্টামিনেশন হলে গেলে মনে প্রবলেম থাকে, তো সেটা যাতে কন্টামিনেশন না হয় সেক্ষেত্রে এখানে হেফা ফিল্টার দেওয়া থাকে, ঠিক আছে। হেপা ফিল্টার জানো যেটা হচ্ছে আমরা বায়োসেফটি কেবিনেট বা অ্যামিনিয়া এয়ার ফ্লোটে যে ইউজ করা থাকে হেপা ফিল্টার, ঠিক আছে। তো সেই হেপা ফিল্টার এখানে হচ্ছে ইউজ করা হয় যাতে হচ্ছে এখানে কন্টামিনেশন না আসে। কন্টামিনেশন এলে কী হবে যে সেল কালচারটা পুরো স্টেরিলিটি মেনটেন পুরো জলে যাবে,
ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমাদের এখানে স্টেরিলিটি মেনটেন করার জন্য হচ্ছে আমাদের এখানে হেপা ফিল্টার লাগে, ঠিক আছে। তো তারপর হচ্ছে টেম্পারেচার সেন্সার আছে, ঠিক আছে, টেম্পারেচার সেন্সার অ্যান্ড CO2 সেন্সার আছে, যেটা হচ্ছে আমাদের ইনফ্রারেড টেকনোলজি দিয়ে আমরা ইউজ মানে এখানে ইউজ করা হয়, ঠিক আছে। এবার বিভিন্ন কোম্পানি সেখানে ইনক্লুডেড আছে, বিভিন্ন টেকনোলজি ইউজ করে তারা, যেমন অ্যাফেন্ড্রক কোম্পানি আছে, তারপরে হচ্ছে থার্মোসাইন্টিফিকের মানে ইয়ে আছে CO2। তো আমাদের এখানটায় আমাদের এখানটা আমি দেখেছি অ্যাফেন্ড্রকের ক্ষেত্রে মানে সেকার ইনকিউবেটার, CO2 সেকার ইনকিউবেটার, ঠিক আছে। তো ওখানে কী হয়, এবার ওখানে RPMও সেট করা থাকে, ঠিক আছে। RPM মানে হচ্ছে রোটেশন স্পিড, সেকিং স্পিড, ঠিক আছে। তো ওখানে হচ্ছে 200 পয়েন্ট আছে, 30 to 200, ঠিক আছে। তো জেনারেলি হচ্ছে 130 RPM দরকার ম্যামালিয়ান সেল কালচার করার জন্য, ঠিক আছে। প্লাস হচ্ছে CO2 কত পার্সেন্ট দরকার, 7 to 10% মানে CO2 থাকা মানে দরকার, এর বেশি হলে প্রবলেম, এর কম হলে প্রবলেম। এটা হচ্ছে সুটেবল টেম্পারেচার, যেটা হচ্ছে আমরা ওখানে সেট করতে পারি, ঠিক আছে। তো টেম্পারেচার ওখানে আমরা ওখানে মেনটেন করা থাকে, হাই নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট মানে হিউমিডিফাইড এতে আমাদের এখানে CO2 সেকার ইনকিউবেটারটা কাজ করা, অপারেট করে, ঠিক আছে। এটা খুবই একটা ইজি মানে ইনস্ট্রুমেন্টটা ইজি মানে এ করার জন্য খুবই ইজি, ঠিক আছে, খুবই ইজি। ওখানে আছে মানে স্ক্রিন টাচে সব, তো ওখানে কোনো প্রবলেম নেই, এটাকে ইজিলি অপারেট করা যায়, ঠিক আছে, CO2 সেকার ইনকিউবেটার। তো আমাদের এখানে যখনই সেল কালচার সম্বন্ধে তোমরা পড়বে, তখনই হচ্ছে সেল কালচার টেকনিক্স বা সেল কালচার কাজের জন্য যে কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করা সেটা জানবে। অ্যান্ড তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট ইজ CO2 সেকার ইনকিউবেটার, ঠিক আছে। তো CO2 সেকার ইনকিউবেটার গুগলে সার্চ করলে ওখানে থার্মোসাইন্টিফিক, যেটা হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, থার্মোসাইন্টিফিক, তারপর হচ্ছে অ্যাপেন্ড্রক কোম্পানির ওখানে ইউজার গাইড অ্যান্ড কেন কিছু কাজে লাগে সমস্ত কিছু ওখানে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা সেটা পড়ে নিও, ঠিক আছে, তাহলে তোমাদের সেটা হেল্প হবে। এই ছিল আজকে আমাদের CO2 সেকার ইনকিউবেটার হচ্ছে কাহিনি, ঠিক আছে। CO2 সেকার ইনকিউবেটার হচ্ছে আমাদের মানে সমস্ত মানে ছোটো মোটো ল্যাবে লাগে, দরকার হয়, ঠিক আছে। ছোটো মোটো থেকে মানে হাইলি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কাজে লাগে, কারণ যারা হচ্ছে সমস্ত কিছু সেল কালচার মানে বায়ো ফার্ম ইন্ডাস্ট্রির বলো বা যেই বলো সেল কালচারটাকে করার জন্য হচ্ছে আমাদের এখানে CO2 সেকার ইনকিউবেটার খুবই দরকার, ঠিক আছে। মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন, তারপর হচ্ছে বিভিন্ন ভ্যাকসিনস বা থেরাপিউটিক্স যেগুলো আছে সেগুলো প্রোডাকশন করতেও মানে সেল কালচারটাকে কাজে লাগে। তো সেল কালচারটাকে গ্রো করার জন্য হচ্ছে আমাদের CO2 সেকার ইনকিউবেটার খুবই দরকার, ঠিক আছে। যেমন মাইক্রোস্কোপ সেল কাউন্ট নেওয়ার জন্য দরকার, সেরকমই খুবই অপ্রয়োজনীয় মানে প্রয়োজনীয় একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে CO2 সেকার ইনকিউবেটার, ঠিক আছে। এই ছিল আজকে CO2 সেকার ইনকিউবেটার সম্বন্ধে ছোটো ইনস্ট্রুমেন্টের ধারণা, যে কেন ইউজ করা হয় এই CO2 সেকার ইনকিউবেটার অ্যান্ড কী হচ্ছে সেটা CO2 সেকার ইনকিউবেটার। ওকে, CO2 সেকার ইনকিউবেটার হচ্ছে মানে অলরেডি মানে ওর কনস্ট্যান্ট স্পিডে হচ্ছে ও মুভমেন্ট করতে থাকবে, মানে সেকিং হতে থাকবে, প্লাস CO2 এখানে সাফ থাকবে মানে থাকবে, যেটা হিউমিডিফাইড মেনটেন থাকবে অ্যান্ড কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন থাকবে। অ্যান্ড যে মিডিয়া মানে CO2 সেকার মানে আমরা যে মিডিয়াতে দিলাম সেই মিডিয়াতে যে পিএইচটা থাকে, দেখুন যে মিডিয়া থেকে পিএইচটা দেখানো, জানো যে একটা ব্যাকটেরিয়া গ্রো করতে হলে সমস্ত কিছু তার মানে সেল গ্রোথ করার জন্য অপটিমাল কন্ডিশন মানে হচ্ছে অপটিমাল পিএইচ, অপটিমাল টেম্পারেচার, সমস্ত কিছু, ঠিক আছে। তাতেই হচ্ছে একটা মানে অপটিমাল মানে এ গ্রোথ প্রেজেন্ট করা যাতে সে গ্রোথ করতে পারে, ঠিক আছে। তো সেই জন্য সমস্ত কিছু প্রোভাইড করা হয় CO2 সেকার ইনকিউবেটারে, যাতে সেল কালচারটা ওখানে গ্রো করে অ্যান্ড আমরা প্রয়োজন অনুযায়ী আমরা ওখান থেকে কালেক্ট করতে পারি আমাদের প্রয়োজন মতো, ঠিক আছে। এই ছিল CO2 সেকার ইনকিউবেটার, ওকে, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড তোমাদের বন্ধুদের সঙ্গে সবাইকে শেয়ার করে দাও, তাদের CO2 সেকার ইনকিউবেটার জানতে পারে, ঠিক আছে। তো আসলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে আবার কোনো একটা ইনস্ট্রুমেন্টেশন বা কোনো টপিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেল বগ বায়োটেক, ঠিক আছে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনই, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি নট অনলি ফর লেকচার ভিডিওস অ্যান্ড নট অনলি ফর দ্য কেরিয়ার রিলেটেড অপশন, বাট অলসো ইট ইস অলসো ডিসকাস ইনস্ট্রুমেন্টেশন টেকনিক্স, ওকে। দ্যাটস ফর ইয়োর বেটারমেন্ট অফ ইয়োর ফিউচার অ্যান্ড বেটার ইয়োর নলেজ, ওকে। চলো দেখা হচ্ছে, বাই বাই, টেক কেয়ার।